আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে। আমার প্রিয় আপু এবং ভাইয়া সবাই কেমন আছেন? সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা জানিয়ে আরও একটি ব্লগ শুরু করছি। আমার আজকের ব্লগটি ছিল ঈদের দিনের একটা ব্লগ। খুব বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে ঈদের ব্লগ শেয়ার করতে দেরি হলো। ঈদের দিন সকালবেলা এই কালো ড্রেসটা পরেছি, যেহেতু বাসা অনেক কাজ একা হাতে করতে হয়, যার কারণে এই কালো ড্রেসটা সকালবেলা পরেছিলাম। আর এইগুলি আমার ঈদের আউটফিট। ঈদের ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, সাথে ম্যাচিং করে একটা ব্যাগও নিয়েছি। আমি এই ড্রেসটা উপহার পেয়েছি, আমার বড় বোন বাংলাদেশ থেকে দিয়েছেন। ড্রেসটা ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। ব্লু কালারটা না আমার সবসময় খুব ভালো লাগে, আর ব্লুর মধ্যে গোল্ডেন জরি সুতার কাজ, সেই সাথে স্টোন সিকোয়েন্স, অল ওভার ড্রেসটা অনেক সুন্দর। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ড্রেসের ব্যাক সাইড মানে কাঁধের কাছে অনেক সুন্দর কাজ করা, সেটা ভিডিও করা হয়নি, যেহেতু ঈদের দিন আমি খুবই তাড়াহুড়া করে ভিডিও করছিলাম। আর এটা কিন্তু কাতান কাপড়ের সুন্দর একটা লেহেঙ্গা। এই ড্রেসের সাথে সালোয়ার নাই, আমি এই লেহেঙ্গাটা পরবো। এই ধরনের লং ড্রেসগুলি পরতে আমার সবসময় অনেক ভালো লাগে। আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন, আপনারা জানেন যে আমি লং ড্রেস বেশি পছন্দ করি। ড্রেসের সাথে ম্যাচিং করে এই ব্যাগটা কিনেছিলাম। ব্যাগের কালারটা ক্যামেরার সামনে অনেকটা ডার্ক মনে হচ্ছে, বাস্তবে কিন্তু তত একটা ডার্ক না, একদমই ম্যাচিং টু ম্যাচিং। আর এইটা ওড়না ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস, ওড়নাটা একদমই সিম্পল। শিফন কাপড়ের ওড়নাটা কিন্তু বেশ আরামদায়ক। এ হলো আমার ঈদের আউটফিট। এই ড্রেসটা আমার বোন বাংলাদেশ থেকে কিনেছেন, আর ড্রেসটা কিনেছেন উত্তরা একটা শপিং সেন্টার থেকে। কোন শপিং সেন্টার সেটা বলতে পারছি না, তবে অনেক সুন্দর সেটাই বলতে পারি। এখন আপনাদেরকে নিয়ে আসছি আমার কিচেন, সেই সাথে ডাইনিং লুকটা দেখাতে, কী কী রান্না করেছি সেগুলো দেখাবো। গতকালকে আমার ডাইনিং টেবিলটা ডেকোরেশন করে রেখেছি, সেই ব্লগটা কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি, আপনারা সবাই দেখেছেন যে আমি আমার ডাইনিং টেবিলটা ডেকোরেশন করেছিলাম। আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, তাদের উদ্দেশ্যে আমার ডাইনিং টেবিলের লুকটা আরেকবার শেয়ার করলাম, যে ঈদের দিন আমার ডাইনিং টেবিলের লুকটা কীরকম ছিল। ঈদের দিন টেবিলের মধ্যে যদি একটা কেক থাকে, তাহলে টেবিল ডেকোরেশনের সৌন্দর্য কিন্তু অনেক গুণ বেড়ে যায়। অনেকে মনে করতে পারেন আমি বানিয়েছি, আসলে কিন্তু এই কেকটা আমি বানাইও নাই, কিনিও নাই। এই কেকটা উপহার পেয়েছি আমার হাজব্যান্ডের পাকিস্তানি ফ্রেন্ড, উনি প্রতিবার ঈদে আসে, আসার সময় একটা কেক নিয়ে আসে। আর আজকে আমার ব্রেকফাস্ট কাউন্টারে কী কী খাবার সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। অল্প স্বল্প, ঈদ মানে তো জাল মিষ্টি ভরপুর খাবার। চেষ্টা করেছি পরিবার বন্ধুবান্ধব সবার জন্য কিছু মজাদার আইটেম বানানোর জন্য। এখানে স্প্যাগেটি করেছি বাচ্চাদের জন্য, সবচেয়ে মজাদার ছিল দুধ চিতল। দুধ চিতলের মধ্যে আমি নারকেল দিয়েছি, যার কারণে পিঠাটা খেতে অনেক মজা হয়েছে। অনেকেই বলে থাকে আমি নাকি দুধ চিতলটা খুব মজা করে বানাই। আর এখানে অল্প স্বল্প স্ন্যাকও সাজিয়েছি, সেই সাথে জেলি, নবাবের সেমাই কিছু ডেকোরেশন করেছি, আর বাকি সব ডিশে রেখেছি। ডিম আলুর চপ, এই চপটা সবাই অনেক বেশি পছন্দ করে। ইদানিং এই চপটা আমি একটু বেশি বানাচ্ছি, আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনারা সবাই দেখছেন। ঈদ মোবারক দিয়ে আমি নবাবের সেমাইটা ডেকোরেশন করেছি। সব মিলে চমৎকার আয়োজন ছিল, সবাই অনেক পছন্দ করেছে, সেই সাথে খাবারও দারুণ এনজয় করেছে। আমার হাজব্যান্ড সকালবেলা নামাজ পড়ে এসে প্রথমে দুধ চিতল খেয়েছেন। মিষ্টি আইটেম এখন সবাই খেতে পছন্দ করে না, তবে দুধ চিতলটা কিন্তু সবাই অনেক পছন্দ করেছে, আর দুধ চিতলটা কিন্তু অনেক সফট হয়েছে। আমার হাজব্যান্ড খাচ্ছিল, বলছে যে পিঠাটা নাকি অনেক সফট হয়েছে। আস্তে আস্তে বাসা মেহমান আসা শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ ঈদের দিন অনেক মেহমান আসছে, সত্যি আমার অনেক ভালো লেগেছে। মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ, পরিবারকে নিয়ে ঈদ করার আরও একবার সুযোগ দিয়েছেন।
ঈদের দিন চটপটিও বানিয়েছিলাম। একজন ভাইয়া মিষ্টি আইটেম খেতে একদমই পছন্দ করে না, ভাইয়ের জন্য চটপটি রেডি করছি। এখানে চিকেন রোস্ট গরম দিয়েছি। আজকে বাসা যারা আসছেন চেষ্টা করেছি সবাইকে দুপুরবেলা খাবার খাওয়ানোর। এখানে চিলি চিকেনটাও গরম দিয়েছি, চিলি চিকেনটা কিন্তু সবাই অনেক পছন্দ করে। আজকে ভাইয়ারা বলছিল যে চিলি চিকেনটা নাকি একদমই রেস্টুরেন্টের স্টাইলে হয়েছে, পারফেক্ট চিলি চিকেন। এখানে ইউনিক একটা রেসিপি, গরুর বুড়ি সেই সাথে বেগুন, এই আইটেমটা সবাই ইউনিক বলছিল। এই পাতিলে আছে চটপটি, এক পাতিল চটপটি বানিয়েছি। সবাই কম বেশি চটপটি খেয়েছেন, আর ঈদের দিনে জাল আইটেম সবাই খেতে পছন্দ করে। এদিকে পোলাও, পোলাও সাদা পোলাও, পোলাওর মধ্যে দু ধরনের ফুড কালার দিয়েছি। ভাইয়ারা খাবার খাওয়া শুরু করেছেন, সে সাথে প্রশংসা করছেন, খাবার নাকি অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ ঈদের দিন সবাইকে খাবার খাওয়াতে পেরেছি। এদিকে বাচ্চারা কেক দেখে মহা খুশি, সামারা সে সাথে সামারার ফ্রেন্ড একসাথে কেকটা কেটে সবাই মিলে খেয়েছে। কেকটা সত্যি অনেক মজা ছিল, বিশেষ করে আমার পাকিস্তানি ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। এখন আপনাদেরকে দেখাই বাইরের পরিবেশটা। ইংল্যান্ডে প্রায় প্রতিদিনই বৃষ্টি থাকে, তবে ঈদের দিন কোনো বৃষ্টি ছিল না, অনেক সুন্দর রোদ উঠেছে। যত বাচ্চা আসছে আমার বাসা সবাই খুবই এনজয় করেছে বাইরে। আর এটা ছিল বিকাল 4:30, 4:30 বাজে, এই প্রথম কুরবানি মাংস চলে আসছে। নর্মালি কুরবানি মাংস একদিন পরে আসে, আমরা একটা খাসি কুরবানি দিয়েছি। এই খাসির কুরবানির মাংস আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক আমাদের কুরবানি কবুল করুক। আর এখানে আমি ঝটপট প্যাকেট করেছি, সবার নাম লিখে প্যাকেটগুলি আমি সব বাসায় ঈদের দিনই দিয়ে দিয়েছি। তারপর আমার বাসা অনেক মেহমান আসছে, ভাবিরা আসছে, বিকালটা অনেক সুন্দর সময় কাটিয়েছি। রাত্রেবেলা আমি আর বাসা বসে থাকিনি, আমি ভাবিদের বাসায় গিয়েছি। এটা ছিল ঈদের দিন রাত্রেবেলা, এক ভাবি বিশাল আয়োজন করেছে ঈদের দিন, অনেক মজাদার খাবারের আয়োজন, বিশেষ করে পিঠা। পিঠাগুলি এত সুন্দর ছিল, ভেঙে খেতে মায়া হচ্ছিল, সব মিলে দারুণ একটা ঈদ ছিল। ভাবির বাসা মেহেন্দি দিয়েছি, ঈদের দিন ব্যস্ততার কারণে আমি মেহেন্দি দিতে পারিনি। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যারা আমার আজকে ব্লগটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। জাজাকাল্লাহ খায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।